যতই আসুক থিমের পুজো, সাবেকি পুজোর তুলনা আজও হয় না। জলপাইগুড়ির দুর্গাপুজো মানেই রাজবাড়ির পুজো। বৈকুণ্ঠপুর রাজবাড়িতে চলছে দুর্গাপুজো। মহাসপ্তমীর দিন প্রথমে কলা বউ স্নান করিয়ে নবপত্রিকা স্থাপন করা হয় মায়ের সামনে। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে 515 বছরের প্রাচীন এই পুজো হয়ে উঠেছে জমজমাট। পরিবারের নিয়ম অনুযায়ী পুজোতে থাকে মাকে আমিষ ভোগ দেওয়ার প্রথা। সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে বলি প্রথা, যা আজও অমলিন। পাঁঠা এবং পায়রা বলি দেওয়া হয় এখন, আর চালের গুঁড়ো দিয়ে মানুষ তৈরি করে দেওয়া হয় নরবলি। রাজবাড়ির পুজো ঘিরে হাজার মানুষের সমাগম হয় বৈকুণ্ঠপুরে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তো বটেই, এমনকি দক্ষিণবঙ্গ থেকেও বহু মানুষ আসেন এই পুজোর আবেগ প্রত্যক্ষ করতে। এবারে 515 বছর মা দুর্গা পুজো। এখানে জয়া বিজয়া যেমন আছেন, আছেন মহামায়া, আর আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মা গর্ভেশ্বরী। এই পুজো দেখতে দূর দূর থেকে লোক আসে এবং পুজো দিতেও অনেক জায়গা থেকে আসে। এখানে অষ্টমীর দিন পুজো দেন সবাই, অনেকে পুজো দেন এবং এখানে ভোগ দেওয়া, ভোগ তখন বিতরণ করা হয়। অন্যদিকে প্রায় 350 বছরের রীতি মেনে বৃহস্পতিবার সপ্তমী তিথিতে রাজ ঠাকুর বাড়ি থেকে পাহাড়পুর চণ্ডী দালানে গেলেন মা চণ্ডী। ভোর 5টা নাগাদ ঠাকুর বাড়ি থেকে মহা সমারোহে বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় দেবীকে। উষা লগ্নে মায়ের অষ্টধাতুর মূর্তিতে প্রণাম জানাতে ঠায় অপেক্ষা করে থাকেন বহু মানুষ। রূপোর ছাতার নিচে রেখে মায়ের বিগ্রহ নিয়ে যাওয়া হয়। প্রায় 350 বছর আগে এই পুজোর সূচনা করেন তৎকালীন চাঁচলের রাজা রামচন্দ্র রায় চৌধুরী। তিনি মহানন্দা নদীর সতী ঘাট থেকে অষ্টধাতুর চণ্ডী দেবীর মূর্তি পেয়েছিলেন। স্বপ্নাদেশ পেয়ে তারপরে দুর্গাপুজো শুরু করেন। সেই রাজ আমলের রীতি মেনে আজও পূজিতা হয়ে আসছেন দেবী চতুর্ভুজা চণ্ডী। হচ্ছে সপ্তমীর সকালে চাঁচল রাজ ঠাকুর বাড়ি থেকে চতুর্ভুজা দেবী মা চণ্ডীর মূর্তি অষ্টধাতুর মূর্তি আনা হয় সকালে, এবং মৃন্ময়ী মায়ের পাশে বসানো হয়। তারপর পুজো শুরু হয়, সপ্তমীর পুজো শুরু হয়। আজ থেকে সপ্তমীর পুজো শুরু হয়। বনেদিবাড়ির দুর্গাপুজোর পাশাপাশি সমানতালে চলছে বারোয়ারি দুর্গাপুজো। দুর্গাপুর স্টিল টাউনশিপের ভারতী সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবারে তাদের থিম জল সংরক্ষণ। আলোকসজ্জায় সজ্জিত মণ্ডপে থাকছে জলের কলধ্বনি। চন্দননগরের আলোকসজ্জায় আলোকিত হয়েছে মণ্ডপ সজ্জা। এবারের পুজো 54তম বর্ষে পদার্পণ করেছে। গামার গাছের একটি মাত্র বিশাল আকার গুঁড়ির ওপর খোদাই করে প্রতিমা নির্মাণ হয়েছে। প্রতিমার ওজন প্রায় 460 কেজি। জল অহেতুক অপচয় না করে সংরক্ষণ করার বার্তা তুলে ধরা হচ্ছে এই থিমের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। ওই পরিবেশনা কিছু খুদে বাচ্চাদের, ওদেরই তো পুজো, পুজো হচ্ছে ওদেরই, স্কুল ছুটি, পড়াশোনায় ফাঁকি দেওয়া, সমস্ত কিছুই ছোটদের, ছোটদের আনন্দেই আমরা মাতোয়ারা। আমরা এই ছোটদেরকে নিয়েই পুজোর 4টে দিন মেতে উঠে আনন্দে পরিবেশন করবে। আমাদের সাইনিকটা ভালো থাকো, সকলে আনন্দ উৎসবে মেতে উঠো, এই কামনা করব। আপনারা দেখছেন সাই কথা দিয়ে।